নমস্কার, করোনা কাহিনী সঙ্গে সুজয়ে আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে করোনা কাহিনী সঙ্গে সুজয়ের ডায়মন্ড জুবলি এপিসোড। কেন ডায়মন্ড জুবলি এপিসোড আস্তে আস্তে বললাম, কারণ বিশ্বাস করুন এই এপিসোড গুলো ডায়মন্ড জুবলিতে আসুক। যখন আমরা শুরু করেছিলাম 59 সপ্তাহ আগে, তখন কিন্তু আমরা চাইনি, চেয়েছিলাম খুব তাড়াতাড়ি এই করোনা অতিমারি কিংবা করোনা প্যান্ডেমিক শেষ হয়ে যাক, কিন্তু কালের নিয়মে অতিমারি এখনো চলেছে, শেষ এখনো দেখা যাচ্ছে না। আপনাদের খেয়াল আছে 50তম এপিসোডে এসেছিলেন আমাদের হিট কোর্ট চেয়ারম্যান শ্রী দেবাশিস সেন মহাশয়, তারপরে অনেক নামি দামি লোক, ডাক্তার, প্রফেসর, নাট্যকর্মী, সিনেমার লোক সবাই এসছেন, প্যারামেডিকেল স্টাফ, নার্সেস, প্যারা অ্যাথলিট, কিন্তু আমরা এখনো করোনাকে জয়ী করতে উঠতে পারিনি। করোনা জয়ী অনেক লোক এসছেন। গৌতম দা, আপনার কাছে প্রথম প্রশ্ন আজকে, আমাদের প্রশ্ন যাওয়ার আগে অবশ্য করোনা আমার অতিথি সম্পর্কে দু চার কথা, তার কারণ আমি যখনই আমার অতিথিরা এসছেন তাদের সম্পর্কের কথা আমি নিজেই বলেছি। ডক্টর গৌতম মুখোপাধ্যায় ইজ এ কনসালটেন্ট অঙ্কোলজিস্ট ওয়ার্কিং ইন কলকাতা সিন্স 1993। He has completed his MBBS from Medical College 1986-87 and MS from Tata Memorial Hospital, Mumbai in January 1991. Received extensive training in surgical oncology as junior resident, senior resident, research fellow, which is certified residency training and teaching experience as MCH surgical oncology course at Tata Memorial Hospital, Mumbai. He's a gold medalist in FSM Medical College, Bengal. Invited to give prestigious P.S. Gupta Memorial Oration by MCH ESA in 2017 at Medical College, Bengal. Received Apollo Hospital Appreciation Award in 2016. He was felicitated at Tata Memorial Hospital, Mumbai during R.S. Rao Memorial Oration in 2017. He received the Bishishto Chikitsa Samman Award of Government of West Bengal Meritorious Service to the Society from Honorable Chief Minister of West Bengal on 1st July 2019. He is presently working as the Director, Bengal Oncology Foundation and Senior Oncosurgeon in Peerless Hospital. Author of Surgery of Parotid Tumors in the textbook General Surgical Operations of JP Publishers, also author chapter on Malignant Melanoma in Contemporary Surgery, Volume 4. He's a visiting faculty in many national and international oncology conferences and has some publication in national journals relating to oncosurgery. Gautam da, apni amar joyer pothe sange sujoyer এপিসোড গুলো এসেছিলেন, যেটা এখন আপনাদের আশীর্বাদ নিয়ে 230তম সপ্তাহে চলে গেছে, এটা তো 60তম এপিসোড, 230তম উইকে গেছে। আমরা সেই জয়ের পথে সঙ্গে সুজয় লকডাউনের সময় দেখাতে পারিনি, রিপিট করেছিলাম, তাই এখন আর এপিসোড বলি না, উইক বলি, 230তম উইকে চলছে। তাই আপনার সম্বন্ধে কথা বলা থাকলেও রিপিট করে দিলাম যে কি আঙ্গিকে আপনাকে প্রশ্নটা করব। From the viewpoint of a leading oncologist of this country, ei obosthake ei otimari ke apni kibhabe dekhchen ektu jodi daktari poribhashay amar sadharon darshokder jonno jodi ektu share kore. Ei otimari, corona otimari ottonto ekta chintar karon hoye dariyeche ebong eta amader deshe shuru hoyeche hoyto ei bochorer shurute, kintu dekha jacche je bochor guriye geche প্রায় শেষের দিকে, তবুও কিন্তু অতিমারি এখনো শেষ হবার সেরকম লক্ষণ নেই। যদি একথা মানতেই হবে যে কিছু ইতিবাচক দিক আছে, যেমন আমাদের এখানে মর্টালিটি রেট যেটা ছিল, যেটা অনেক হাই ছিল শুরুতে, এখন কিন্তু এটা মানে লেস দেন 1.5%, মানে অনেক কম লোক এতে মারা যাচ্ছেন। ওভারঅল যে দেশে 1 লক্ষের বেশি কেস হচ্ছিল পার ডে, সেটা কিন্তু 50,000 কমে গেছে। আমাদের রাজ্যেও কিন্তু এখন 3,000-3,500 কেস রিপোর্টেড হচ্ছে পার ডে, কিন্তু দেখা যাচ্ছে যে সিরিয়াস পেশেন্টস বা আইসিইউ পেশেন্টস বা যারা ভেন্টিলেটরে আছে এরকম সংখ্যা কিন্তু কমেছে। আমি সবসময় সুজয় কি জানো, ইতিবাচক দিকটা দেখা খুব পছন্দ করি, যার জন্যে এই এত অসুবিধার মধ্যেও আমি কিন্তু, আমার মনে হচ্ছে, যদিও এটা একটা অ্যাসাম্পশন, যে আমরা কিন্তু অতিমারির হয়তো শেষের দিকে না হলেও অনেকটা অতিক্রম করেছি, বাকিটা আমরা অতিক্রম করে যাব। শুধু তাই নয়, এই রকম একটা সময় ভ্যাকসিনেশন এবং এই যে একটা ইমিউনিটি, মানে অনেকের তো অ্যাসিমটোম্যাটিক কোভিড হয়ে গেছে এবং অনেকেরই ইমিউনিটি বা অ্যান্টিবডিজ ডেভেলপ করেছে, সুতরাং এইরকম একটা সিচুয়েশন আসছে যেখানে নিশ্চয়ই
এই হয়তো করোনা বা কোভিড-19 হয়তো একটা ফর্মে থাকবে, কিন্তু এটার সঙ্গে থাকার জন্য বা এটার সঙ্গে আমাদের চলার জন্য আমরা যথেষ্ট সাহস পাব এবং মেডিকেলি আমরা এটাকে মোকাবিলা করতে যত সময় যাবে আমরা কিন্তু আরো ভালোভাবে সক্রিয় হয়ে উঠছি এবং সক্রিয় হয়ে উঠব, এবং এর থেকে মুক্তিটা আমরা নিশ্চয়ই আমরা পেতে চাই, কিন্তু হয়তো এর জন্য আরো কয়েক মাস সময় লাগবে। যেহেতু আপনি একজন লিডিং অঙ্কোলজিস্ট, আইকনিক অঙ্কোলজিস্ট, আপনাকে এই প্রশ্নটা আসছেই। করোনার সাথে সাথে আমরা নতুন যে একটা ফ্রেজ কিংবা কথা শুনেছি সেটা কোমরবিডিটি। করোনা যেমন সাংঘাতিক একটা ডিজিজ, সারা বিশ্বের 236টার মধ্যে 210টা কান্ট্রিকে প্রভাবিত করেছে, সেরকম আরেকটা যদি কিছু কোন একটা অসুখের নাম শুনেই লোকে ভয় পায় সেটা কিন্তু ক্যান্সার, মানে অঙ্কোলজি, যেটা আপনি করেন। এই করোনা অতিমারির জন্য ক্যান্সার পেশেন্টরা কি ভুগেছেন এবং তারা কি সেটাকে অনেকটা হেল্ড আপ করেছেন যাতে ট্রিটমেন্টের দেরি হয়ে গেছে, উইচ ইজ এফেক্টেড দেয়ার ট্রিটমেন্ট? এই 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 মানে লোকের একটা ভয় হয়েছে তো যে এবার হসপিটালে গেলেই হয়তো ক্যান্সারে হয়তো বেঁচে যেতাম কিন্তু করোনাতে মারা যাব। হ্যাভ ইউ ফেস সাচ সিচুয়েশন? ডেফিনেটলি সুজয়, আই থিংক দিস ইজ আ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন ইউ হ্যাভ পুট আপ। এবং আমি বলি যে তোমার কিছু এপিসোড তো আমি দেখেছি, আগে একটা এপিসোড আমি এসেও ছিলাম, ডেফিনেটলি ভেরি ইনফরমেটিভ এপিসোড সেগুলো। এখানে ক্যান্সার চিকিৎসক হিসেবে অ্যাজ এন অঙ্কোলজিস্ট আমি এই কথাটা বলতে পারি যে আমাদের এখানে ক্যান্সার পরিবাররা এবং ক্যান্সার পেশেন্টরা কিন্তু অনেকভাবে এই করোনার জন্য প্রভাবিত হয়েছেন ইন দ্য নেগেটিভ সেন্স। এবং এটা যদি আমি দুটো ভাগে ভাগ করি, একটা গ্রুপ অফ ক্যান্সার পেশেন্ট যাদের ডায়াগনোসিস হয়েছে এই অতিমারির মধ্যে এবং তাদের ট্রিটমেন্টের প্রয়োজন আছে, দেখা যাচ্ছে যে তারা পৌঁছতে পারছে না, তাদের দেরি হচ্ছে, কয়েক মাস দেরি কিন্তু ক্যান্সার পেশেন্ট হলে স্টেজটা বেড়ে যায়, তার কিওরের চান্সটা কিন্তু অনেকটা কমে যায়। ঠিক, এটা সত্যি আমাদের কাছে একটা চিন্তার কারণ, এবং এরকম বহু পেশেন্ট পেয়েছে যারা হয়তো আসতে চাইছে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট নেই, ডিস্ট্রিক্ট থেকে ট্রেন চলছে না বা দীর্ঘদিন চলেনি, তাদের পক্ষে কিন্তু আসাটা অনেকটা মুশকিল হয়ে গেছে, তাদের অনেকটা ক্ষতি হয়েছে। আরেকটা গ্রুপ অফ পেশেন্টস আছে, সেটা হচ্ছে তারা ফলো আপ পেশেন্ট, তার মানে তাদের ট্রিটমেন্ট হয়ে গেছে কিন্তু এখন তারা 3 মাস অন্তর অন্তর আসে বা 2 মাস বা 6 মাসে আসে, তারাও কিন্তু আসতে পারছেন না, তাদের রিস্কটা অনেকটা কম। এই জন্যে আমরা এই রকম একটা অতিমারির পরিস্থিতিতে বিভিন্ন রকম ব্যবস্থা করেছিলাম এবং এখনো সেটা আমরা চালাচ্ছি। কিছু ক্ষেত্রে আমরা ভিডিও কলে তাদের উত্তর দেবার চেষ্টা করছি, কিছু ক্ষেত্রে আমরা কিন্তু তাদের ফোনে অ্যাডভাইস করছি, বা যাদের অতটা ইমার্জেন্সি নেই এখন তারা হয়তো কিছুদিন পরে আসছে, কিন্তু রিসেন্টলি এই গত কয়েকদিন বা 2-1 সপ্তাহের মধ্যে আমি দেখছি যে নাম্বার অফ পেশেন্টস কিন্তু আগের থেকে অনেক বেশি আসছে, এবং এই এতটা সময় কেটে যাবার পর লোকে কিন্তু এটা বুঝতে পারছে যে অতিমারি বা করোনা যেমন একটা ইম্পর্টেন্ট অসুখ, ক্যান্সারটাকেও কিন্তু ইগনোর করা যাবে না। শুধু ক্যান্সার কেন, আপনার ডায়াবেটিস, ব্লাড প্রেশার বা যে ক্রনিক যে ডিজিজ গুলো আছে সেগুলো কিন্তু সেভাবে ইগনোর করা যাবে না। মানুষের কিন্তু আমি একটা ভালো দিক বলতে পারি এটাতে, যে সাধারণ মানুষ কিন্তু যারা ক্যান্সার পরিবারের সদস্য তারা কিন্তু অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন কারণে তারা হয়তো অল্টারনেটিভ মেডিসিনে চলে গেলেন বা অন্যান্য চিকিৎসা চলে গেলেন, কিন্তু এইরকম একটা পরিস্থিতিতে সাধারণ মানুষ কিন্তু অনেকটা সিরিয়াস হয়ে গেছেন এইসব অসুখের ব্যাপারে। তারা যদি আসতে নাও পারেন, তারা কিন্তু যোগাযোগের চেষ্টা কিন্তু কন্টিনিউয়াস করে যাচ্ছেন, এবং যখনই তাদের চিকিৎসকদের সঙ্গে, এবং আমি তো একা নই, আমাদের একটা বিরাট টিম আছে যাদের সঙ্গেই যোগাযোগ করছে, তাদের কিন্তু সঠিক গাইডেন্স দেওয়াটা আমাদের মনে হয় আজকে ভীষণ জরুরি। তাদের গাইডেন্সটা কিন্তু দেওয়া হচ্ছে এবং তাতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। যদি একা তো অস্বীকার করা যায় না যে গত 7-8 মাস বা 9 মাসে যে ঘটনা ঘটেছে আমাদের দেশে বা পশ্চিমবাংলায়, তাতে বহু ক্যান্সার পরিবার কিন্তু অল্প বিস্তর বা বেশি বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা অস্বীকার করা যায় না। তবে যেটা ঘটে গেছে সেটা নিয়ে সুজয় আমাদের কিন্তু অত কিছু চিন্তা করে লাভ নেই। এখন যে পরিস্থিতি, মানে আজকের দিনে আজ যেন একটা দিনও নষ্ট না হয় এবং চিকিৎসার জন্য তারা যেন এগিয়ে আসেন, এবং তারা চেষ্টা করছেন, এটা আমরা বুঝতে পারছি। একটা প্রশ্ন,
এখন মানে প্রথম দিকে এটা ওয়াজ নট দ্যাট রেলেভেন্ট, এখন এটা রেলেভেন্ট। সেটা হচ্ছে প্রশ্নটা দুটো ভাগ, একটা হচ্ছে একটা তো আমাদের এখনো ভ্যাকসিন আসেনি, কথা চলছিল যে হার্ড ইমিউনিটি হয়ে গেলে ভালো হয়, এবার হচ্ছে যে একবার যেন একটা ছোট আকারের করোনা হয়ে গেলে ঠিক হয়। কিন্তু দেখা যাচ্ছে, ইনফ্যাক্ট আমি গৌতম দা এই এপিসোড গুলো করতে গিয়ে আই হ্যাভ ট্রাভেল টু গেস্ট অ্যালং ইন অ্যারাউন্ড 30 কান্ট্রিজ, 30টা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন। আমি কিছুদিন আগেই শুনলাম একজনের কাছ থেকে ইউএসএ তে, তার ফেব্রুয়ারিতে মানে যখন করোনা হয়েছিল, জাস্ট শুরু হয়েছিল সেই সময় হি সাফার্ড করোনা, এবং ও কিন্তু একটা বাস্কেটবল প্লেয়ার এবং সে ইজ এ ভেরি ফিট পার্সন, 6 ফিট, ভীষণ হ্যান্ডসাম দেখতে। কিন্তু জুলাইয়ে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়, মানে সে কিন্তু এক্সারসাইজ এর মধ্যে থাকে, মানে সাপোজ টু বি হাই ইমিউনিটি, এবং ডাক্তারদের ধারণা যে দ্যাট ইজ এ ফল আউট অফ করোনা। এবং এইটা কিন্তু শুধু তার নয়, আমাদের দেশেও আমি কিন্তু খবর নিয়ে দেখেছি অনেকে হয়তো করোনা থেকে বেঁচে গেছে, কিন্তু তারপরে কিন্তু হয় হার্ট, নয় লাং, নয় লিভার এ করেছে। এইগুলো সম্বন্ধে প্রশ্নটার প্রথম ভাগ হচ্ছে এইগুলো সম্বন্ধে আপনার বক্তব্য কি, যে সত্যি কি তাই? সেকেন্ড হচ্ছে ক্যান্সারও কেউ কি পারপেচুয়েট করছে এই কোভিড ডিজিজ? আমি দ্বিতীয় প্রশ্নটা প্রথমে উত্তর দিই, সেটা হচ্ছে যে কোভিড এবং ক্যান্সার, ক্যান্সার পেশেন্টদের একটা সাধারণভাবে ধারণা আছে যে তাদের ইমিউনিটি কম, তাদের করোনা অনেক বেশি হবে, এবং করোনা হলে তারা মানে অনেকটাই মৃত্যুর দিকে এগিয়ে যাবে, তারা ভেন্টিলেটরে তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু ফ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে কিন্তু সেটা আমরা দেখছি না, সেই ঘটনা কিন্তু ঘটছে না ভাগ্যবশত। যেটা দেখা যাচ্ছে যে ক্যান্সার পেশেন্টরা কিন্তু অনেক বেশি সচেতন, যাদের কোমরবিডিটি আছে, যারা কিন্তু ডায়াবেটিস, ব্লাড প্রেশার, অন্যান্য অসুখ আছে অনেকটা, তারা কিন্তু কিছুটা হয়তো বিপদের মুখে থাকতে পারে। কিন্তু সাধারণভাবে ক্যান্সার পেশেন্টরা কিন্তু করোনাকে যথেষ্ট ভালোভাবে মোকাবিলা করেছে। আমারও কিছু পেশেন্ট আছে যাদের চিকিৎসা চলাকালে করোনা হয়েছিল, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে। এবার প্রথম প্রশ্ন যেটা আমরা আসি, যে করোনা রিলেটেড কমপ্লিকেশন মেডিকেল সায়েন্সে সাধারণভাবে না, গৌতম উত্তরটা যাওয়ার আগে প্রথম উত্তরটার ওয়ান অফ দ্য রিজনস হতে পারে যে যাদের ক্যান্সার হয়েছে তারা এমনি মেডিকেলি অ্যাওয়ার বলে তারা হয়তো টাইম টু টাইম ফলো আপ করেছে যাতে না হয়, যেটা অন্য আপনার এই যে তারা প্রিকশনস হয়তো প্রিকশনস অনেক বেশি ফলো করেছে। ঠিক ঠিক, এবং এই যে হ্যাঁ হ্যাঁ এই যে মাস্ক পরা বা নিজেকে পরিষ্কার রাখা, ক্লিন করা, হাত ধোয়া, এটসেট্রা, তারা সচেতনতা তাদের মধ্যে অনেকটা বেশি, এটা একটা কারণ হতে পারে এটা। তবে যেটা ইনিশিয়ালি ভাবা হয়েছিল যে ক্যান্সার পেশেন্টরা মানে একদম একটা গভীর সংকটের মধ্যে পড়ে যাবেন করোনার জন্য, সেটা অতটাও হয়নি, অতটা যতটা খারাপ ভাবা হয়েছিল এটা একটা ইতিবাচক দিক। এবার প্রথম প্রশ্নের দিকে যেটা আসি, সেটা আমার মনে হয় ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন, যে করোনার ফলআউটটা কি, মানে কিছু শর্ট টার্ম কমপ্লিকেশন আছে, কিছু লং টার্ম কমপ্লিকেশন আছে। তুমি যে কথাটায় আসছো সেটা মূলত লং টার্ম কমপ্লিকেশন, মানে কয়েক মাস পরে কারোর হার্ট অ্যাটাক হচ্ছে, কারোর লাংস এফেক্টেড হচ্ছে। এটা দেখা যাচ্ছে যে করোনার তো সিভিরিটি আছে, যাদের করোনায় লাংটা খারাপ ভাবে এফেক্টেড হয়েছে তাদের কিন্তু কিছু কিছু মানে সুস্থ হবার পরও তাদের কিন্তু মানে কিছুটা হাঁটলে হাঁপিয়ে যাচ্ছে, সিঁড়ি উঠতে অসুবিধা হচ্ছে, এইরকম কিছু কিছু অসুবিধা হচ্ছে। এছাড়াও মায়োকার্ডাইটিস বা হার্টের উপর কিছু কিছু এফেক্ট পড়ছে, এবং দু একটা ক্ষেত্রে ভেরি আনফর্চুনেটলি সুজয় সাডেন ডেথও হয়েছে। এটা কিন্তু আমাদের দেশেও হয়েছে, বিদেশেও হয়েছে, এবং যেহেতু এটা একটা নতুন অসুখ, এর হয়তো গবেষণাটা অতটা হয়নি বা অতটা আমরাও জানি না, যার জন্য কিছু কিছু বিষয় এমন কমপ্লিকেশন হচ্ছে যেটা হয়তো আমাদের চিন্তায় ফেলছে, এবং সবকিছুরই উত্তর বা চিকিৎসা আমরা এখনই অফার করতে পারছি না। তবে এ ব্যাপারে আমরা চিন্তা ভাবনা করছি, এবং এর একটা সলিউশন বা যতটা সম্ভব সলিউশন, এই যে পোস্ট কোভিড ক্লিনিক যেগুলো খুলেছে, এবং দেখবে কলকাতার অনেক হসপিটালে
পোস্ট কোভিড ক্লিনিক, আমার মনে হয় এটা ভেরি সিগনিফিকেন্ট। মানে করোনা থেকে সুস্থ হয়ে গেলে যাওয়ার পর ভেন্টিলেটর থেকে একটা মানুষ ফিরে এলো, কিন্তু তার যে আফটার এফেক্ট, তার যে ফলো আপ, ওটাও কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবং এই পোস্ট কোভিড ক্লিনিক যেগুলো মানে কলকাতার বিভিন্ন জায়গায় হচ্ছে আমি দেখছি, এগুলো কিন্তু সাধারণ মানুষকে, সাধারণ মানুষ বহুভাবে এতে কিন্তু উপকৃত হবে এবং হচ্ছে। আপনার আগের একটা উত্তর প্রশ্ন থেকে একটা বলে, আমি যেহেতু এই নিয়ে প্রোগ্রাম করি, সুতরাং আই কিপ অলওয়েজ আ ট্র্যাক অন দি করোনা মিটার, এবং আপনি ঠিকই বলেছেন নাম্বার 1 লাখ থেকে 1 লাখ থেকে কমেনি। আমি আপনাকে বলে দিচ্ছি আমার ডেট ধরে, 17ই সেপ্টেম্বর নাম্বারটা 94,000 ছিল, এবং তার থেকে কিন্তু আজকে গতকাল হয়তো 45,000 অ্যারাউন্ড 45,000, না গতকাল আরো কম ছিল, গতকাল ইট ওয়াজ অ্যারাউন্ড 40,000 রয়েছে। কিন্তু একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষের মনে মানে মুখে মুখে চলছে, আমি এই প্রোগ্রাম কোনো বিতর্ক সৃষ্টি করার জন্য করিনি, কিন্তু আপনাকে যেহেতু 60তম এপিসোডে পৌঁছে গেছি সেই জন্য করছি, যে এই নাম্বার গুলো কি সঠিক? আর ইউ অ্যাওয়ার যে এই নাম্বার গুলো ঠিক, মানে আমাদের এই যে ন্যাশনাল ফিগার্স বলুন, রিজিনাল ফিগার্স বলুন, এই নাম্বার গুলো কি ঠিক? আর একটা তো আমরা নিজেরাই বুঝতে পারছি যে অনেকে হয়তো করোনা রিপোর্টই করছে না, নিজেরা নিজেরা বাড়িতে বাড়িতে চিকিৎসা, সেই নাম্বারটা না হয় বাদই দিলাম। এমনি কি যে নাম্বারস গুলো করোনা মিটারে, দেশের করোনা মিটারে দেয়া হচ্ছে, যেটা রাত্রির বেলা আমরা দেখতে পাচ্ছি, সেই নাম্বারস গুলো কি ঠিক? এটা ডেফিনেটলি একটা বিতর্কের বিষয়, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয়, বাট দিস হোয়াট আই এম সেইং ইজ অ্যান অ্যাসাম্পশন, যে হয়তো অত নাম্বার অফ টেস্টই আমরা করিনি। এই যে আমরা যদি ইকুয়াল নাম্বার অফ টেস্ট করি, কোনো দিন হয়তো 1 লাখ দেখা যাচ্ছে, কোনো দিন হয়তো 50,000 দেখা যাচ্ছে, সেটা হয়তো কমেছে, কিন্তু নাম্বার অফ টেস্টিং যদি কমে যায়, যদি সাধারণ মানুষ সামনে না আসে, এই ফিগার সঠিক হতে পারে না। তবে আমি এটা সঠিক হতে পারে না, যেটা তবে আমরা দিওয়ালির সময় নাম্বার অফ টেস্টিং লেস, নাম্বার অফ পজিটিভ কেসেস ওয়্যার লেস, সুতরাং ইট ইজ নট অ্যান ইন্ডিকেটর। এবং এইটা একটুখানি আপনি এক্সপ্লেন করুন যে এই যে 17ই সেপ্টেম্বরের পর এই 17ই অক্টোবরে যে এই যে অর্ধেকে কমলো, সেটা কিন্তু প্রায় কনস্ট্যান্ট চলছে। আমি দেখেছি প্রত্যেক দিন রাত্রিরে 12:30 সময় চেক করি, এই নাম্বারসটা কিন্তু কিছুতেই খুব একটা মানে 5% হচ্ছে না, তবে আমি এখানে একটা আই ক্যান গিভ ইউ ক্লু, মানে আই ক্যান গিভ ইউ ওয়ান ডিরেকশন, যে আমরা কি করে, চিকিৎসকরা কি করে বুঝি যে করোনার এখন কারেন্ট প্রভাবটা কি? আমরা তো বিভিন্ন হসপিটালে যাতায়াত করি, আমরা তো গিয়ে অন্তত খোঁজ নিই যে আজকে আইসিইউ তে কজন আছে, ভেন্টিলেটরে কজন আছে, সেটা কমছে কিনা। তো দ্যাট ইজ আ রাফ ইন্ডিকেটর যে কতটা ভর্তি আছে। একটা 300-bedded হসপিটালে একটা সময় ছিল যখন 200-এর বেশি পেশেন্ট করোনার ছিল, এখন দেখা যাচ্ছে যে ওই হসপিটালেই হয়তো 100 জন আছে করোনা পেশেন্ট। সো ইউ সি দি হসপিটাল অ্যাডমিশনস, the hospital admissions and the critical care admissions of a particular hospital, eta jodi follow kora hoy, that gives you a better trend probably than the figures you are quoting. kintu gotonga etao to hote pare je corona somporke je bhishon bhiti ta chilo seta loker kome geche ebong loke hoyto realize koreche je jodi oi saturation level na kome, nishasher দরকার না হয়, তাহলে হয়তো হোম আইসোলেশন কিংবা কোয়ারেন্টাইনে থেকে ইট ক্যান বি ম্যানেজ থ্রু দ্য জেনারেল মেডিসিনস উইচ আর ওয়ার্কিং, সেই জন্যও হতে পারে। ইটস নট দ্যাট যে করোনা কমেছে বলে না, করোনার রিপোর্টিংটা কমেছে, তার কারণ পিপল আর গেটিং ট্রিটেড ইন দেয়ার হোম। প্রথমের যে গায়ে একটা দাগ পড়ে যাচ্ছিল সেটাও অনেকটা চলে গেছে, লোকে এখন করোনা হলে 14 দিন মধ্যে ওয়ার্কিং প্লেসে চলে আসছে। আমি ডাক্তারদেরও জিজ্ঞেস করেছি এবং স্যার দ্যাট আফটার 14 ডেজ দে শুড বি পারফেক্টলি অল রাইট, ইউ ডোন্ট হ্যাভ এনি চান্স। কারণ অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে একজন অ্যাসিমটোম্যাটিক বা হোম আইসোলেশনে আছে, তার বাড়ির সবাই টেস্ট করা হচ্ছে না, এবং ওই ওই জায়গায় যাদের টেস্ট করার কথা, যাদের কোমরবিডিটি আছে বা যাদের জ্বর এসছে, 2-3 দিন পর দেখা গেল জ্বর চলে গেল, তার হয়তো টেস্টই করলো না, এবং
ইউ মে বি অ্যাওয়্যার যে এখন মানে এই করোনা ট্রিটমেন্টে গত কয়েক মাসে বিভিন্ন রকম মেডিকেল গ্রুপ তৈরি হয়েছে যারা কিন্তু অনলাইনে ট্রিটমেন্ট দেয়, মানে ইউ রেজিস্টার উইথ দেম অনলাইন, তোমার জ্বর হয়েছে সেখানে, মানে ওইসব ফিগার্স গুলো কিন্তু সবসময় পিকচারে আসে না, এবং অনেকেই কিন্তু বাড়িতে ট্রিটমেন্ট করছে। ইট ইজ ট্রু দ্যাট মেজরিটি অফ দ্য করোনা পেশেন্টস ক্যান বি ট্রিটেড অ্যাট হোম আনলেস দে আর হ্যাভিং সাম অ্যাকিউট সিমটোম্যাটোলজি, এছাড়া বাড়িতে ট্রিটমেন্ট কিন্তু সম্ভব। কোনো ক্রাইসিস হলো তখন সে হসপিটালে গেল, কিন্তু সাধারণত এই করোনা মিটার যেটা তুমি বলছো যে রাতে তুমি টিভিতে দেখো এবং ইউ কাম টু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, আমি কিন্তু যেটা ফলো করি মানে হোয়াট আই ফলো ইন দ্য টু অর থ্রি কর্পোরেট হসপিটাল যেখানে আমি রোজ যাই, সেইখানে সেইখানে আমি রোজ গিয়ে আমি খবর নিই যে আজ টোটাল অ্যাডমিশন কত আছে হসপিটালে, কতজন করোনা পেশেন্ট আছে, কারণ সব ওয়ার্ডস গুলো ইউজুয়ালি আইসোলেটেড থাকে, এবং কজন ক্রিটিক্যাল কেয়ারে আছে, কতজন ভেন্টিলেট আছে। দ্যাট গিভস আ সর্ট অফ আ পালস অন দ্য সিচুয়েশন যে এক্স্যাক্টলি শহরে কি রকম কি সিচুয়েশন হচ্ছে। তবে দেখা যাচ্ছে যেটা যে ফিগার্স হয়তো কিছুটা কমেছে, এটা এটা মনে হয় আমার। Come to a conclusion or take a decision on that basis. আমাদের কিন্তু অফিশিয়াল ফিগার হিসেবেই চলতে হবে। এবার আপনার আপনার উত্তর ধরে আপনার একটা প্রশ্নে আসি, আপনি তো বিভিন্ন হাসপাতালে যান, ট্রিট করেন, সো হাউ ডিড ইউ ম্যানেজ ইওর সেলফ? আপনি 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 কি মানে ডিড ইউ গেট এফেক্টেড অর ইউ ম্যানেজ ইওর সেলফ অর টুক প্রিকশন স্ট্যান্ডার্ড প্রিকশন অ্যান্ড ম্যানেজ ইওর সেলফ? অ্যাকচুয়ালি সুজয় বলি একটা ঘটনা ঘটেছিল জুলাই মাসে, আমার মেয়ে অ্যাকচুয়ালি বিদেশে পড়ে, অক্সফোর্ডে পড়ে, তো ওর ওখানে যাবার ব্যাপার ছিল, তো তখন একটা ওর করোনা টেস্ট করে একটা নেগেটিভ রিপোর্ট নিয়ে ওর ফ্লাইটে ওঠার ব্যাপার ছিল। তো ওই সময় আমি আমরা আমি আমার ওয়াইফ এবং আমার মেয়ে আমরা তিনজনেই মানে উইওয়ার অ্যাসিমটোম্যাটিক, সেরকম কিছু ছিল না, ইট ওয়াজ আ রুটিন টেস্টিং, যেহেতু ও করাতে গেছে বলে আমিও করিয়ে নিলাম। দেখা গেল আমার স্ত্রী এবং মেয়ের নেগেটিভ, কিন্তু আমার অ্যাসিমটোম্যাটিক পজিটিভ এসে গেল। তো আই হোয়াট আই ফলোড 2 weeks আইসোলেশনে আমি ছিলাম, অ্যাকচুয়ালি 2 weeks প্লাস 3 days মানে 17 days আমি আইসোলেশনে ছিলাম। আমি কিন্তু বাই এন্ড লার্জ অ্যাসিমটোম্যাটিকই ছিলাম, খুব একটা অসুবিধা, আমি স্যাচুরেশনটা দেখতাম, আমাদের যে ফিজিশিয়ান আছে তার সঙ্গে যোগাযোগ রাখতাম, বাট ইট ইজ আই জাস্ট স্টেড অ্যাট হোম, আমার কিন্তু সেরকম কোন প্রয়োজন হয়নি হসপিটালে ভর্তি হওয়ার। যেটা দেখা যাচ্ছে যে আমি যদি ওখানে রুটিন টেস্টিং না করতাম, যদি মেড টেস্টিং এর প্রয়োজন না হতো ফ্লাইটে ওঠার জন্য, এমনি ব্যাপারটা হয়তো চলে যেত। কিন্তু দেখা যাচ্ছে যে বহু লোক কিন্তু এইরকম অ্যাসিমটোম্যাটিক এফেক্টেড হয়ে গেছে বা হচ্ছে, যাদের সিমটম হচ্ছে, প্রবলেম হচ্ছে, they become the super spreader because they doesn't know, এবং they spread to some person that immunity come and they become a super spreader. হ্যাঁ, অ্যাকচুয়ালি আইডিয়ালি তো সবারই টেস্টিং হওয়া উচিত, কিন্তু সেটা তো হ্যাঁ সেটা তো সেটা তো প্র্যাকটিক্যাল নয়, সো ইউ মাস্ট হ্যাভ সামথিং টু গেট টেস্টেড। আমরা প্রোগ্রামের একদম শেষ দিকে চলে এসেছি, দুটো প্রশ্ন বাকি। একটা হচ্ছে ভ্যাকসিন কবে পাবো, কেন আমরা তো আশায় বাঁচি যে কবে ভ্যাকসিন পাবো, কবে এর থেকে মুক্তি পাবো, আর তো ভালো লাগছে না গৌতম। সুজয় দেখো ভ্যাকসিনের ব্যাপারটা আমি বলি, ভ্যাকসিন অলরেডি অলরেডি ভ্যাকসিন তো স্পুটনিক, ওটা তো আপনার রাশিয়ার ভ্যাকসিন তো ইজ অলরেডি ইন দ্য মার্কেট। এছাড়া অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে 2-1 মাসের মধ্যে, ইউএস এরও কিছু মডার্না এটসেট্রা ওদের ভ্যাকসিনও আসছে, সুতরাং আই থিঙ্ক বাই মিড নেক্সট ইয়ার বা মেবি 3-4 মান্থস ভ্যাকসিনেশন একটা ব্যবস্থা হয়ে যাবে। বাট আই উড সাজেস্ট ওয়ান থিং যে এতটা ওয়াইড স্প্রেড ইনফেকশন হয়েছে, সবাই করোনা টেস্ট করতে লোকে ভয় পায় বিকজ অফ দ্য স্টিগমা এন্ড দ্য আদার ইস্যুজ আর দেয়ার, কিন্তু অ্যান্টিবডি তো টেস্ট করতে পারে, অনেকেরই তো আমার মতো অ্যাসিমটোম্যাটিক পজিটিভ হয়তো ছিল, সুতরাং যদি অ্যান্টিবডিজ কারো ডেভেলপ হয়ে থাকে, ভ্যাকসিন কি করবে, ভ্যাকসিন তো অ্যান্টিবডি ডেভেলপ করবে, সবার তো ভ্যাকসিন লাগবেই না বলে আমার ধারণা। তো যত ডিলে হবে, যত ডিলে হবে ব্যাপারটা, আমার মনে হয় ভ্যাকসিনের প্রয়োজনীয়তা সুজয় অনেক কমে যাবে। আমার শেষ প্রশ্ন, আমি সে আমরা একদম শেষে চলে এসেছি গৌতমদা, আমার শেষ প্রশ্ন, আমি বলি ট্রিলিয়ন ডলার কোয়েশ্চেন, তার কারণ আমি জানি কারো কাছে উত্তর নেই, কিন্তু আমরা তো মানুষ, আমরা তো আশায় বাঁচি, এন্ড দ্যাটস হোয়াট উই ক্যান ডু, উই ক্যান হোপ টু বি দ্য
see the better days, the best days. কবে শেষ হবে এই প্যান্ডেমিক, এই অতিমারি কবে শেষ হবে, কবে আমরা ব্লেন্ডেড নর্মাল কিংবা ওল্ড নর্মাল এই নিউ নর্মাল ফেজের কোট আনকোট থেকে মুক্তি পাবো বলে আপনি তো বললেন একটা সার্টেন একটা ভ্যাকসিনেশনের কথা বললেন, কবে আমরা মুক্তি পাবো? এবার দেখো মুক্তির দু রকম ডেফিনিশন হয়, একটা হচ্ছে পুরোপুরি মুক্তি বা এমন একটা সিচুয়েশনে যেখানে প্রায় মুক্তি হয়েছে কিন্তু অসুখটা থেকে গেছে, মানে ইফ ইউ কনসিডার এবোলা, এবোলা একটা এমন অসুখ যেটাও তো একটা ভাইরাল এর সঙ্গে কিছুটা রিলেটেড ওই ভাইরাসটা। এবার এবোলা কিন্তু পৃথিবী থেকে প্রায় চলে গেছে কিন্তু পুরো যায়নি, কিছু কিছু পকেটসে আছে। আমার অ্যাজাম্পশন হচ্ছে যে এটা হয়তো কমে যাবে দু তিন মাসে বা চার মাসে হয়তো কমে যাবে অনেকটা, কিন্তু কিছু পকেটস হয়তো থাকবে, কিছু হয়তো অ্যাসিমটোমেটিক কেস থাকবে, কিছু হয়তো লো গ্রেড ইনফেকশন থাকবে, পুরোপুরি যেতে কিন্তু এগুলো অনেক সময় লাগে, কিন্তু একটা ওয়ার্কেবল সিচুয়েশনে যাতে চলে আসছে সেটাই আমার আশা। মেবি 3 মান্থস 4 মান্থস। এক্সেলেন্ট, একটা আশার কথা দিয়ে গৌতম দা শেষ করলো। ডক্টর গৌতম মুখার্জি, ওয়ান অফ দ্য আইকনিক অনকোলজিস্ট অফ দিস কান্ট্রি অফ ইন্ডিয়া, অফ দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য সিটি অফ কলকাতা, যে মেবি 3-4 মাসে উই কাম টু আ ফিগার, যে ফিগারটা আমাদের আমরা মোটামুটি একটা নর্মালসির দিকে যাব। চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে, ওয়াকেবল সলিউশন যেটা বলে যাই প্রত্যেক দিন বলে যাব। এই প্রোগ্রাম আমরা করেছিলাম যাতে লোককে, সাধারণ মানুষকে অ্যাওয়্যার করা যায়, তিনটে জিনিস ব্যবহার করবেন, ডাক্তাররা বলছেন, আমাদের গৌতম দাও বললেন মাস্ক ব্যবহার করবেন, এয়ার ড্রপলেট চোখ নাক এবং মুখ দিয়ে ঢোকে, শুধু মাস্ক ইজ বেটার দ্যান ভ্যাকসিন, তো মাস্ক ব্যবহার করবেন। আমি এখন করিনি তার কারণ আমি একটা ঘরে বসে আছি যেখানে অন্য কেউ নেই, সুতরাং আই ক্যান অ্যাফোর্ড টু ডু দ্যাট। গৌতম দার গলাও দেখবেন যে মাস্কটা ঝুলছে, সুতরাং উই আর ইউজিং আর মাস্ক, এবং আপনি যদি বলেন তাহলে দেখবেন যে মাস্ক আমিও নিয়ে ঘুরছি, জাস্ট আমি হয়তো এটা করিনি, মাস্কটা আমার পাশেই রয়েছে, আমি রেখেছি একটা স্যানিটাইজ কাগজের ওপরে যাতে আমি নিতে পারি। হাত ধুতে হবে কিংবা স্যানিটাইজ করতে হবে একদম কবজি অবধি, যাতে হ্যাপি না, আমি বলে হ্যাবিট মেক্স আ ম্যান, শুধু হ্যাবিটটা করতে হবে যাতে এই স্যানিটাইজ ছাড়া হাত যেন চোখ নাক এবং মুখে না ঢুকে যায়। এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং, সোশ্যাল ডিস্টেন্সিং বদলে ফিজিক্যাল ডিস্টেন্সিং বলা ভালো, 2 গজ কিংবা 6 ফিট, কারণ এয়ার ড্রপলেট 6 ফিটের পরে যেতে পারে না বলে আমরা স্টাডি করেছি, সেটা আমাদের দেশে খুব ডিফিকাল্ট টু ডু, সুতরাং সেটা। আর সকাল বিকেল গার্গল করতে পারলে খুব ভালো হয়। অ্যান্টিবডি কি করে ডেভেলপ করবে আমরা ঠিক সঠিক যদি জানতাম তাহলে আমরা এই এই দুর্যোগের মধ্যে পড়তাম না, সুতরাং উই ডু নট নো, সো উইল ট্রাই টু ইট হেলদি ফুডস, এক্সারসাইজ করব। যুদ্ধ আমরা জিতবই, এই যুদ্ধে আমরা জয়ী হবই, তাই প্রত্যেক দিনের মধ্যে বলবো আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়, বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। থ্যাংক ইউ গৌতম দা, থ্যাংক ইউ ফর কামিং টু মাই শো, এপিসোড আশীর্বাদ করবেন, যে কাজই করিস সমাজের জন্য করতে চেষ্টা করেছি আরো যেন এগিয়ে যেতে পারি, আপনার আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো। থ্যাংক ইউ।